নমস্কার, আপনারা দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। ফেডারেশন অব অল ইন্ডিয়া হিন্দুস্তান কনস্ট্রাকশন ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুনীল সরকার মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে জানান, কৃষক আন্দোলনের জয় এক ঐতিহাসিক ঘটনা। মমতা ব্যানার্জি জমি আন্দোলনে সকলের কাছে এক নজির সৃষ্টি হয়ে আছে আজও। পাশাপাশি তিনি শ্রমিকদের পাশে থাকার জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে তিনি সরব হন। তিনি আরো কি জানালেন আমরা শুনব। প্রথম মমতা ব্যানার্জিকে, মমতাদি যেভাবে আকাশ সিংকে হেল্প করেছে, আজ কিষাণ আন্দোলন যে জয় হয়েছে, আমি বলবো সবচেয়ে বড় ক্রেডিট মমতাদিকে, অভিষেক ব্যানার্জিকে দেবো আমি। অভিষেক ব্যানার্জি সব জায়গায় ঘুরেছে, মমতাদি সব দলগুলোর সঙ্গে কথা বলেছে, রাকেশ সিংকে কলকাতায় মিটিংয়ে ডেকে বলেছে আমরা পাশে আছি। সেই মিটিংয়ে আমিও ছিলাম, প্রথম দুটো মিটিংয়ে দিল্লিতে। এই ধরনের যে আন্দোলন করেছে, এই আন্দোলনে আমি ধন্যবাদ দেবো তৃণমূলের সুপ্রিমো মমতাদিকে, অভিষেক ব্যানার্জিকে অ্যান্ড আমাদের পার্টিকে। আমাদের পার্টির সংসদরা যেভাবে দিল্লিতে হাঙ্গামা করেছে, যার জন্য মোদিবাবু ওটা উঠো করতে বাউন্ড হয়েছে। এই ভারতবর্ষের প্রথম ইতিহাস কোনো বিল নিয়ে এসে ব্যাক ফুটে চলে গেল বিজেপি। তেলের দাম অলরেডি যেটা আজকে এখন বর্তমান, এটা নিয়ে অলরেডি আমাদের আন্দোলন চালু হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জিএসটির আন্ডারে নিতে বলেছে, জিএসটির আন্ডারে নিচ্ছে না। কিছু রাজ্যে সাবসিডি দিয়ে ওদের ডিজেল পেট্রোল দাম কমে, আমাদের বেঙ্গলে সাবসিডি এখন অব্দি দেয় নাই। এটা নিয়ে মমতাদি দিল্লিতে গেছে, উনি এই সাবসিডি নিয়ে ডিসকাস করছে। আমার রাজ্যে কেন সাবসিডি দেওয়া হবে না? আমার রাজ্যে ওনার, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি সাবসিডি দেয় তা আমাদের এখানে ডিজেলের দাম কমবে। বাট বিজেপি গভর্নমেন্ট যেখানে যেখানে ডিজেলের দাম কমেছে, আমাদের এখানে সাবসিডি দেয় নাই, সেখানে সাবসিডি দিয়েছে। দেখুন, তাদের জন্য যে আমরা দিল্লিতে আন্দোলন যেটা চালু করব, আমার ফেডারেশন ইউনিয়ন এখানে সবই ইউনিয়ন মিলে ভারতবর্ষে যে সেন্ট্রাল যারা ট্রেড ইউনিয়ন আছে 12-13টা, সবাই মিলে একসঙ্গে আন্দোলন করবো আমরা। আমরা কন্ট্যাক্ট করছি, আমিও কন্ট্যাক্ট করছি, আমাদের পার্টি থেকেও কন্ট্যাক্ট করছে। সেই আন্দোলনটা আমরা খুব তাড়াতাড়ি চালু করব। সেটা আমরা মিডিয়া যেভাবে আমরা আন্দোলন চালু করব মিডিয়া জানতে পারবেন। এই আন্দোলনটা খুব তাড়াতাড়ি আমরা চালু করব। সেন্ট্রাল অ্যাডভাইসারি কন্ট্রাক্ট লেবার বোর্ডের সদস্য সুনীল সরকার মহাশয় মানুষের হয়ে কেন্দ্রীয় সরকারের কাছে মানুষের পাশে থাকার দাবি করেছেন। যেমন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা মানুষের পাশে থাকে, ঠিক তেমনি। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।